কথাতেই বলে পাপের বোঝা ঘাড়ে চেপেছে, পদ্মুতের দল ভেঙে এবার থান থান। কারণ আপনারা জানেন করবুকে 92 জন ভোটার তিপ্রামতা ছেড়ে আইপিএফটিতে যোগদান। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন একাধিক বিজেপির নেতা মন্ত্রী এবং গৃহমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর থেকেই রাজ্য রাজনীতিতেই জনজাতি ভোটারদের মধ্য দিয়ে একরাশ ক্ষোভ প্রদ্যুতের বিরুদ্ধেই কি এমনটাই। আইপিএফটির একমাত্রই তিনি বিধায়ক রয়েছেন, তার হাত ধরে আইপিএফটি দলে যোগদান। প্রদ্যুতের দল এবারের মতো বিশাল অঙ্কের ভাঙন, রাজ্য রাজনীতিতেই আইপিএফটির নেতৃত্বে যোগদানের প্রবল উৎসাহ বাড়ছে। কিন্তু বিরোধী ভোট ভাগ বসিয়ে যখন বিজেপি ক্ষমতায়, তখন উল্টা গানে উল্টা সুর। প্রদ্যুৎ এখন নিজের দল রক্ষার জন্য নানান ঐতিহাসিক কৌশল করেছিলেন, শেষমেশ তার দলকে ধরে রাখতেই এবার মরিয়া প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আইপিএফটিতে যোগ দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের 92 জন ভোটার করবুকে।